এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল নম্বরে কনভার্ট করতে পারি। আগের ভিডিওটির মতোই আমরা কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডাইরেক্ট কনভার্ট হতে পারবো না। তো আমাদের প্রথমে অক্টাল থেকে বাইনারিতে আসতে হবে এবং পরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে আসতে হবে। তো আমরা এখানে অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য কি করে থাকি, আমরা কিন্তু তিন বিট নিয়ে কাজ করে থাকি। তো তিন বিট নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের জিনিসটি কিরকম হবে। এক্ষেত্রে আমরা ওয়ানের ক্ষেত্রে হবে 001, টুয়ের ক্ষেত্রে হবে 010, থ্রিয়ের ক্ষেত্রে 011, ফোর হচ্ছে 100, 101, এবং সিক্স হচ্ছে 110। এখানে আমার র্যাডিক্স পয়েন্ট। এখন আমরা কিন্তু বাইনারিটি পেয়ে গিয়েছি 001 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0। এখানে হচ্ছে আমার র্যাডিক্স পয়েন্টটি। তো এখন আমরা যেহেতু বাইনারি পেয়ে গিয়েছি এখান থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য কিন্তু আমাদের 4 বিট করে প্রয়োজন হয় এবং এক্ষেত্রে আমরা এদিকে আমাদের বিটটি নিব এবং এক্ষেত্রে এদিকে আমাদের অতিরিক্ত বিটটি নিব। তো দেখি আমাদের 4 বিট করে যদি করি তাহলে কি আসে। এবং এখানে যেহেতু শুধুমাত্র 0 একটা সিঙ্গেল পড়ে গেছে, এখানে আমরা 3টা অতিরিক্ত বিট এভাবে দিয়ে দিব। তাহলে এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 7 এবং এর ভ্যালু হচ্ছে 9। এই ক্ষেত্রে আমরা 4টি ভ্যালু এভাবে যদি নেই, 4 1 2 3 4, এবং এক্ষেত্রে হবে অতিরিক্ত ভ্যালুগুলো এখানে হবে 1 2 3 4। তো এক্ষেত্রে আমার এর ভ্যালু হচ্ছে 3, এর ভ্যালু হচ্ছে 5 এবং এর ভ্যালু হচ্ছে 0। তো অর্থাৎ আমার কাঙ্ক্ষিত ফলাফলটি হচ্ছে 53.970 এবং এটি আমরা পাচ্ছি হেক্সাডেসিমাল ফরম্যাটে, এর জন্য লাস্ট হবে 16।